দেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি বৃহস্পতিবার ঈদ প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ময়দান না না নিরাপত্তা সিট পেয়ে ছাদেও মানুষ পড়া ভিড় বাস টার্মিনালে থেমে থেমে যানজট মহাসড়কে দুর্ঘটনায় সারা দেশে ষোলো জনের মৃত্যু আওয়ামী লীগ গণতন্ত্র হরণ করেছে অভিযোগ মইন খানের বিএনপির কর্মকাণ্ড দেশ ও জনস্বার্থ বিরোধী বললেন ওবায়দুল কাদের দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সংবাদ দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি বৃহস্পতিবার উদযাপিত হবে ঈদ জাতীয় মসজিদ বাইতুল মোকারমে চাঁদ দেখা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয় বৈঠকে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান কিছুক্ষণের মধ্যে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন ধর্মমন্ত্রী দেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি চৌদ্দশো পঁয়তাল্লিশ সনের পবিত্র সাবাল মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন ইসলামিক ফাউন্ডেশনের চৌষট্টি জেলা কার্যালয় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে পাওয়া তথ্য নিয়ে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয় কেএনএফ বা জঙ্গি সংগঠনগুলোর তৎপরতার তথ্য না থাকলেও সার্বিক দিক বিবেচনায় জাতীয় ঈদগায় পাঁচ স্তরের নিরাপত্তা নেওয়ার কথা জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান যা ছাড়া অন্য কোনো ব্যাগ না আনতে মুসল্লিদের অনুরোধ করেন তিনি জাতীয় ঈদগায়ে পঁয়ত্রিশ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থার কথা জানিয়েছেন দক্ষিণ সিটির মেয়র ব্যালিস্টার শেখ ফজলেনুর তাপস বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান প্রচণ্ড গরম বা বৃষ্টি প্রতিকূলতার দিক মাথায় রেখেই ইদুল ফিতরের প্রধান জামাতের জন্য প্রস্তুত করা হয়েছে জাতীয় ঈদগাহ ময়দান প্যান্ডেলের ভেতরে ও বাইরে লক্ষাধিক মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করেছে দক্ষিণ সিটি কর্পোরেশন মঙ্গলবার সকালে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন করেন মেয়র বলেন প্রধান জামাত হবে সকাল সাড়ে আটটায় আবহাওয়া প্রতিকূল থাকলে জামাত হবে বাইতুল মোকার পঁয়ত্রিশ হাজার মুসল্লির জামাতের ব্যবস্থা করা হয়েছে এবং সকল রকম ব্যবস্থা সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে আমরা আশা করছি যে কোনো রকম কোনো বৃষ্টিপাত হবে না আবহাওয়া অধিদপ্তর থেকে সেভাবে আমরা তথ্য পেয়েছি তবুও যদি যদি কালবৈশাখী ঝড় অথবা প্রবল বৃষ্টিপাত হলেও যাতে করে সুষ্ঠুভাবে এখানে জামাত আয়োজন করা যায় নামাজ আয়োজন করা যায় সেই ব্যবস্থা আমরা নিয়েছি ঈদগাহের সার্বিক নিরাপত্তা পরিদর্শন করেন ডিএমপি কমিশনার বলেন পুরো এলাকা থাকবে সিসিটিভি ক্যামেরার আওতায় কোনো দাহ্য পদার্থ নিয়ে ঈদ প্রবেশ নিষিদ্ধের কথা জানান তিনি সারা সার্বিক ব্যবস্থা পর্যালোচনা করে আমাদের নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হয়েছে পাহাড়ে কেএনএফের যে সমস্যাটি রয়েছে সেটির কোনো বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এলাকায় কোনো দুর্ঘটনা ঘটতে পারে বা এ ধরনের কোনো শঙ্কা আমাদের কাছে এখনও পর্যন্ত নেই তাদের সাথে যে জঙ্গি সংগঠনটির সম্পর্ক ছিল সেটিও এখনও আর পরিলক্ষিত হচ্ছে এমন কোনো খবর আমাদের কাছে নেই এবং কোনো ধরনের জঙ্গি তৎপরতার আগাম খবর এখনও পর্যন্ত আমাদের কাছে নেই তারপরেও ঢাকা মেট্রোপলিটন পুলিশ সকল বিষয়টি বিবেচনায় রেখে নিরাপত্তা পরিকল্পনা তৈরি করছে প্রধান জামাতের নিরাপত্তার জন্য পাঁচ স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জাতীয় ঈদগাহ ময়দানের পাশাপাশি রাজধানীর একশো চুরাশিটি ঈদগাহ মাঠ ও চোদ্দশো অষ্টআশিটি মসজিদেরও নিরাপত্তা দেবে পুলিশ এদিকে জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে ডিজি র্যাব বলেন সারা দেশে ঈদ নিরাপত্তা দেয়া হবে র্যাব সারা দেশব্যাপী গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে নিরাপত্তা জোরদার করতে ব্যাটালিয়ন সমূহ নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় পর্যাপ্ত সংখ্যক র্যাব সদস্য নিয়োজিত করেছে সারা দেশব্যাপী পবিত্র ইদুল ফিতর উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তার জন্য থাকবে র্যাবের কন্ট্রোল রুম স্ট্রাইকিং রিজার্ভ ফুট ও মোবাইল প্যাট্রোল হ্যাভিক্যাল স্ক্যানার অবজারভেশন পোস্ট চেক পোস্ট এবং সিসিটিভি মনিটরিং জিয়া খান বাংলা ভিশন ঢাকা ঈদে বাড়ি ফেরা মানুষের চাপে প্রতিটি ট্রেনেই উপচে পড়া ভিড় বগিতে জায়গা না পেয়ে অনেকেই উঠেছেন ছাদেও সবারই একটাই চিন্তা স্বজনদের সঙ্গে ঈদ উদযাপনে যে করে হোক পৌঁছাতে হবে বাড়িতে কমলাপুর রেলওয়ে স্টেশনে বগিতে ঢোকার জন্য প্রায় প্রতিটি ট্রেনেই গেট ধরে ধাক্কা রে এই চিত্র যারা বগিতে উঠতে পারেনি চেষ্টা করেছে ছাদে ওঠার রেলের নিরাপত্তা কর্মীদের বাধায় কোনো কাজ হয়নি সবার একটাই লক্ষ্য যেভাবেই হোক বাড়ি যেতে হবে আর সাধারণ মানুষের এই আবেগের মূল্য দিতেই হতে পারছে না রেলওয়ে উপচে পড়া যাত্রীদের এই ভিড় ছিল তিস্তা এক্সপ্রেস ধূমকেতু এগারো সিন্ধু সহ কমলাপুর ছেড়ে যাওয়া পশ্চিমাঞ্চলের সব ট্রেনিং তবে ভিড় ছিল না পূর্বাঞ্চলের ট্রেনগুলোতে ইঞ্জিন সমস্যায় কক্সবাজারগামী ট্রেন পর্যটক এক্সপ্রেস ছেড়ে গেছে এক ঘন্টার বেশি দেরিতে আর পশ্চিমাঞ্চলের সব ট্রেনই বিশ মিনিট থেকে আধা ঘন্টা দেরিতে রাজধানীর বাস টার্মিনালগুলোতে ঈদে ঘরমুখ্য মানুষের উপচে পড়া ভিড় পরিবার পরিজনের সঙ্গে ঈদ করতে বাসে চড়ে রাজধানী ছাড়ছে নগরবাসী তবে যাত্রীদের গুনতে হচ্ছে দ্বিগুণ ভাড়া যদিও পরিবহন সংশ্লিষ্টদের দাবি বাড়তি নয় সরকার নির্ধারিত ভাড়াই নেওয়া হচ্ছে আর বিআরটি চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার ও সাফাই গাইলেন পরিবহন সংশ্লিষ্টদের পক্ষেই বিস্তারিত শোক সাদিকের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন মুজিবুর রহমান

যাইতে আপনি তিনশো টাকা আসতে তিনশো টাকা যাত্রীদের অভিযোগ ঈদ উপলক্ষে সবার থেকে নেওয়া হচ্ছে বেশি ভাড়া এটা নিয়ে তাদের মিশ্র প্রতিক্রিয়া এই বাড়তি ভাড়া আদায় আনন্দের ঈদ যাত্রার শুরুতেই হয়ে ওঠে অস্বস্তিতে গাড়ির লোক আমার কথা বারোশো টাকা লাগবে টিকিট চব্বিশ টাকা একশো তিরিশ টাকা নিত এবং ওই জায়গায় চারশো টাকা বাড়া নেওয়া হয়েছে আমরা ছয়জন লোক খাড়া হয়েছে এক ঘন্টা ধরে পাঁচশো টাকা চারশো টাকা নিচে যাইতেই না যারা মুরব্বী আছে তাদের একটু কষ্ট হবেই স্বাভাবিক রোজার দিন তাও মহাকালী বাস টার্মিনাল পরিদর্শনে যান বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে প্রসঙ্গে সাংবাদিকদের তিনি জানান তাদের নির্ধারণ করে দেয়া ভাড়াই নিচ্ছে বাস মালিকরা ঈদের সময় ওরা খালি আসে এই জন্য নির্ধারিত ভাড়া যেটা সরকার নির্ধারিত বা বিআরটিএ নির্ধারিত যে ভাড়া সেই ভাড়াটা নেয় এতে করে যে সারা বছরের সঙ্গে এই ঈদের সময়ের একটা তফাত এখানে সৃষ্টি হয় এমন চিত্র গাবতলি বাস টার্মিনালেও

বাড়তি ভাড়া আদায়ের এই অভিযোগ মানতে নারাজ পরিবহন সংশ্লিষ্টরা তাদের দাবি ঈদের সময় বিআরটি এর নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে আসার পথে খালি গাড়ি নিয়ে ফিরতে হয় এমন অজুহাত বাস চালক টিকিট বিক্রেতাদের এখন আমরা সরকারি ভাড়াটা নেওয়ার উদ্দেশ্য ওই মাথা থেকে একজন একেবারে খালি গাড়ি আসে একজন প্যাসেঞ্জারও কিন্তু ঢাকায় আসে না বাড়তি ভাড়া ও পথে দীর্ঘ যানজটের ভোগান্তি তারপরও পরিবারের সঙ্গে ঈদ করবেন এতেই খুশি যাত্রীরা ঈদে বাড়ি যেতে ভালোই লাগে পরিবার পরিজনকে নিয়ে সবাই একসাথে ঈদ করবো এটা মজা আনন্দই আলাদা পুরো বছর পর দুইটা ঈদেই খালি বাড়ি যাই এর আনন্দটা অনেক বেশি ঈদে সবার সাথে ঈদ করা এটা তো ঢাকায় থাকলে প্রত্যেকের সাথে পারি না বাস টার্মিনালে যাত্রীদের বাড়ি ফেরার স্বস্তি দায়ক করতে নিরাপত্তা জোরদারও করা হয়েছে সৈকত সাদিক বাংলা ভিশন ঢাকা ঈদে ঘরমুখ মানুষের উপচে পড়া ভিড় রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে দেশের দক্ষিণাঞ্চলের মানুষের কাছে ঈদ যাত্রা এখনো নৌপথ বেশ জনপ্রিয় বিকেলে সদরঘাটের চিত্র সেই কথাই বলে দিচ্ছে বরিশাল ভোলা পটুয়াখালী সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন গন্তব্যে যেতে সদরঘাটে ভিড় করেন যাত্রীরা পরিবার ও প্রিয়জনের সাথে ঈদ উল ফিতরের আনন্দ ভাগাভাগি করতে যাত্রাপথের ভিড় সামলে গ্রামের বাড়ি যাওয়ার অপেক্ষা তাদের সদরঘাট টার্মিনাল ও লঞ্চ কর্তৃপক্ষ ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে নিয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা যাত্রীরা জান নিয়েছেন সড়কপথে চেয়ে নৌপথে যাতায়াত আরামদায়ক ও খরচ তুলনামূলক কম সেই সাথে এবারে ঈদে আবহাওয়া স্বাভাবিক থাকায় দুর্ঘটনা ঝুঁকিও কম বলে মনে করছেন তারা সবকিছু বিবেচনায় লঞ্চে যাতায়াতকে বেছে নিয়েছেন দক্ষিণাঞ্চলের অনেক যাত্রী ঘরমুখ যাত্রীদের চাপ বেড়েছে মহাসড়কগুলোতে ফলে বিভিন্ন মহাসড়কে থেমে থেমে যানজট দেখা যাচ্ছে হকার সড়ক বিভাজনে ইউট্রন বন্ধ করে দেয়া সহ নানা কারণে গাজীপুরের চন্দ্রায় থেমে থেমে যানজট দেখা দিয়েছে গতিতে চলছে উত্তরবঙ্গগামী যানবাহন যানজট নিরসনে কাজ করছে ট্রাফিক পুলিশ অতিরিক্ত যানবাহনের চাপ এবং কয়েকটি গাড়ি বিকল হওয়ায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বঙ্গবন্ধু সেতু থেকে কালীহাতি উপজেলার পৌলি পর্যন্ত চোদ্দ কিলোমিটার সড়কে জটলা তৈরি হয়েছে এছাড়া সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর দুই পাশে যান চলাচল বেড়েছে দূরপাল্লার গণপরিবহনের পাশাপাশি মোটর ও ব্যক্তিগত যানবাহনও বেড়েছে এছাড়া খোলা ট্রাক বাস ও পিক করে জীবনের ঝুঁকি নিয়ে ছুটছেন অনেকেই অন্যদিকে পদ্মা সেতু টোল প্লাজা ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জ অংশ যানজট দেখা গেছে উত্তর মাওয়া টোল প্লাজায়ও যানবাহনের বেশ চাপ টোল প্লাজার প্রায় এক কিলোমিটার জুড়ে গাড়ি চলছে ধীর গতিতে পাটুরিয়া দৌলতদিয়া নৌপথে যাত্রীর চাপ বাড়লেও ভোগান্তি নেই ঘাটে নেই যাত্রীবাহী বাসের কোনো সারি বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ বলছে ঈদে পাটুরিয়া দৌলতদিয়া নৌপথে ছোট বড় মোট সতেরোটি ফেরি দিয়ে ঘরমুখ্য মানুষ ও যানবাহন পারাপার হচ্ছে বিএনপির কর্মকাণ্ড দেশ ও জনগণের বিরোধী বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক বিবৃতিতে তিনি একথা বলেন ওবায়দুল কাদের বলেন লাগাতার ভুল নীতি ও ভুল কর্মসূচির কারণে বিএনপি ভুলের চোরাবালিতে নিমজ্জিত এখন থেকে উত্তরণে স্বভাবজাত পদক্ষেপ গ্রহণের মধ্য দিয়ে বিএনপি আরও গভীরে পড়ে যায় বিএনপির রাজনীতি চরমভাবে দুর্দশাগ্রস্ত ভুল রাজনীতির কারণে তাদের নেতাকর্মীরাও হতাশাগ্রস্ত বলে মন্তব্য তার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন ব্যর্থ বিএনপির উদ্ভ্রান্ত নেতাকর্মীরা জনগণের মাঝে হতাশার বীজ বপনের অপচেষ্টা করছে এই দলের সামনে কোন স্বপ্ন নেই তাই বিএনপির নেতারা ইতিবাচক কোন কিছু দেখতে পান না বরং নেতিবাচক রাজনীতির মাধ্যমে দেশ ও জনগণের ক্ষতি করতে ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ তার বিএনপি তাদের মজ্জাগত সন্ত্রাসকে রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে আড়াল করার অপচেষ্টা করছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের বিএনপি কুকি চিনকে উস্কে দেবে কিভাবে বিএনপি কি পাহাড়ে দূরবীন দিয়ে কুকি চীনদের খুঁজে বের করেছে সরকার দেশ পরিচালনায় ব্যর্থ এটাই প্রমাণ হয়েছে অভিযোগ বিএনপি নেতাদের বিএনপির কারামুক্ত সম্পাদক রফিকুল ইসলাম জামালকে দেখতে তার যান উত্তর স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল এ সময় তিনি বলেন বিএনপি নয় আওয়ামী লীগ দেশের গণতন্ত্র হরণ করেছে বিশ্বের নামি দামি সব মিডিয়া বলছে দেশে গণতন্ত্র নেই সাত জানুয়ারি নির্বাচনে মানুষ ভোট কেন্দ্রে যায়নি পাহাড়ি কুকি চিনকে উসকে দিচ্ছে বিএনপি সরকারি দলের নেতাদের এমন বক্তব্য তিনি বলেন সরকারের এমন বক্তব্য হাস এদিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন লুটপাট ও মহাদুর্নীতি কেড়ে নিয়েছে মানুষের ইদুল ফিতরের আনন্দ দ্রব্যমূল্যে চরম ঊর্ধ্বগতির কষাঘাতে জনজীবনের নিম্ন আয়ের মানুষের আর্তি শোনা যাচ্ছে ঈদ উপলক্ষে চলছে সড়কে প্রকাশ্যে চাঁদাবাজি মহাসড়কে কিলোমিটারের পর কিলোমিটার দীর্ঘ যানজটে ঘরমুখ মানুষের দুর্বিষহ অবস্থা তৈরি পোশাক ও বস্ত্র খাতে ষাট শতাংশ কারখানা শ্রমিকেরা গত মার্চ মাসের বেতন সোমবার বিকেল পর্যন্ত পাননি বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা ক্ষমতা তাদের হাতে আর বিএনপি সেই যেখানে কুকি চিন্ন রয়েছে সেখানে কোথায় বিএনপি আবিষ্কার করলো কি দূরবিন দিয়ে না মাইক্রোস্কোপ দিয়ে আবিষ্কার করলো সেখানে বিএনপি এটা সরকারের ব্যর্থতা আজকে প্রমাণিত হয়ে গেছে পাহাড় অশান্ত কেন হয়েছে সেটা সরকার বলতে পারবে সরকার কোন খেলা মেতেছে সেটা তো সরকারই বলতে পারবে সরকার এক এক সময় দুজন ভয় দেখিয়ে দেখানোর জন্য আইএস নাটক করেছিল দেশে এখন আজকে আজকে আবার সরকার কোন নতুন নাটক করেছে সেটা তো সরকারই বলতে পারবে সরকার কালো আইন তৈরি করে বিরোধী দলের ওপর নিপীড়ন চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বেন নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন রাজধানীর গোপীবাগে অবিভক্ত ঢাকার সাবেক প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকা ফাউন্ডেশনের উদ্যোগে গুম হওয়া নেতাদের পরিবারকে ঈদ উপহার প্রদান করেন তিনি বলেন গুম হওয়া পরিবারগুলোর বিএনপির মূল শক্তি শক্তিতে পরিণত করে আগামী এই সরকারের পতন ঘটাতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা সরকার গোপন বন্দিশালা করে শত শত বিরোধী দলীয় নেতাকর্মীকে গুম করে রাখছে বলেও অভিযোগ করেন তিনি অনুষ্ঠানে নিখোঁজ থাকা বিএনপি ছাত্র দলের বেশ কয়েকজনের পরিবারের সদস্যদের হাতে ঈদ উপহার ও নগদ অর্থ তুলে দেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বাংলাদেশে আজকে গণতন্ত্র নাই বাংলাদেশে ভোটের অধিকারকে হরণ করা হয়েছে বাংলাদেশের বাক স্বাধীনতাকে হরণ করা হয়েছে বাংলাদেশে বিভিন্ন কালো আইন তৈরি করে যারা গণতন্ত্রের পক্ষে লড়াই করছে তাদেরকে অত্যাচার নির্যাতন করছে ভয়াবহ মাত্রায় যার আমরা এখনও জানি যে হাজার হাজার বিএনপি নেতাকর্মীরা এখনও আজকে কারা বন্দি রয়েছেন জেলে বন্দি রয়েছেন আমরা জানি যে গোপন বন্দিশালা তৈরি করা হয়েছে আয়নাঘর নামের বহু আয়নাঘর এই সরকার তৈরি করেছে যেখানে দীর্ঘদিন যাবৎ আমাদের সহযোদ্ধারা দীর্ঘদিন যাবৎ তারা গোপন অবস্থায় মানে একটা ঘরের মধ্যে তাদেরকে বন্দি করে রাখা হয়েছে শেষের দিকে পুরোদমে জমে উঠেছে বরিশালের ঈদ বাজার তবে নিত্যপণ্যের দামের সাথে পেরে না উঠে নিম্ন ও মধ্যবিত্তরা বড় দোকানগুলোর বদলে ফুটপাতে ঝুঁকেছেন বেশি পোশাকের দাম গত বছরের তুলনায় বেশি বলছে বিক্রেতারা বাজার মনিটরিং অব্যাহত আছে বলে জানিয়েছেন পুলিশ ও জেলা প্রশাসক শাহিন হাসানের তথ্য ছবিতে বিস্তারিত বরিশাল নগরীর চকবাজারের ঈদ মার্কেট ক্রেতাদের ভিড়ে জমজমাট নিম্নবিত্তরা ফুটপাথ থেকেই বেশি জামাকাপড় কিনছেন আয়ের সাথে ব্যয় কুলিয়ে উঠতে না পেরে অভিজাত দোকান ও মার্কেট এড়িয়ে চলছেন তারা পণ্যের মান আর ব্র্যান্ডের জন্য অনেকে গেলেও তাদের অনেককেও কেনাকাটা করতে হচ্ছে নানা হিসাব নিকাশ করে দামের অসঙ্গতি তাদেরকেও ভাবিয়ে তুলছে পাঞ্জাবি দেখলাম পাঞ্জাবির গায়ে লেখা আছে এগারোশো পঞ্চাশ টাকা বাচ্চার বয়স হলো দেড় দুই পনেরো মাস পনেরো মাস একটা বাচ্চার পোশাক অথচ আমরা আমাদের সাইজেরা পোশাক এখানে পাঁচশো টাকা পাচ্ছি টাকা না থাকলে কতদিন কিনবো তিনশো টাকা বেচলে আমি খাবো না খাবো জিনিস কিনবো কোন সাধ্যের মধ্যে কোনোটাই সম্ভব হচ্ছে না যতটুকু পারা যায় নিজেকে স্যাক্রিফাইস করতে হচ্ছে আরও অনেক পঞ্চাশ হবে হ্যাঁ না কেনা হয়ে গেছে পাঞ্জাবি জুতা তারপর বাচ্চাদের গতবারের তুলনায় এবার দাম অনেক বেশি ক্ষেত্র বিশেষ দাম বেড়েছে পঞ্চাশ শতাংশ পর্যন্ত এবার বাজারে দেশি পোশাকের চাহিদা বেশি আগের তুলনায় একটু কম সাপে কারণ দাম বাড়ছে সেই জন্য আপনি মানুষের সা সাধ্যের বাইরে চলে গেছে ইন্ডিয়ান প্রোডাক্ট থেকে যে মাল দাম বেশি এই জন্য ইন্ডিয়ান প্রোডাক্ট আপনার বাজারে হয় না এই জন্য বাংলা প্রোডাক্টটা আমাদের বেশি চলে ক্রেতাদের নিরাপত্তা ব্যবস্থা সহ বাজার মনিটর করছে প্রশাসন স্বাভাবিকের তুলনায় অনেক বেশি ফোর্স সেখানে আমরা দিয়েছি এবং সেখানে তারা কাজ করছে আমরা দেখেছি যে গত রাত রাত্র বারোটা পর্যন্ত আমরা দেখলাম যে শহরে প্রচুর লোকজন কেনাকাটা করছে আমরা আমাদের এই ডিপ্লয়মেন্টটা শেষ ক্রেতা বাসায় না ফেরা পর্যন্ত আমাদের এই ডিপ্লয়মেন্টটা থাকছে ঈদ আনন্দময় হয়ে উঠুক সে সবার সবার হাসান বাংলা ভীষণ বরিশাল সোমালিয়া জিম্মি বাংলাদেশের নাবিকদের এ মাসের মধ্যে উদ্ধার করা সম্ভব হবে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী দুপুরে সচিবালয় এক ব্রিফিং এ তথ্য জানান তিনি নৌপরিবহন প্রতিমন্ত্রী জানান সোমালিয়ায় জলদস্যুদের হাতে জিম্মি জাহাজের সবাই ভালো আছেন এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান কিছু ত্রুটি বিচ্যুতি থাকলেও নৌপথে ঈদ যাত্রা সুষ্ঠুভাবেই চলছে কোথাও অব্যবস্থাপনার কোনো অভিযোগ পাওয়া যায়নি যাত্রীদের ভোগান্তি প্রসঙ্গে বলেন নৌপথে চাপ থাকলেও যাত্রীদের কোনো ভোগান্তি নেই দস্যুদের হাতে জিম্মি জাহাজ আবদুল্লাহ উদ্ধার প্রসঙ্গে প্রতি দাবি করেন পরিস্থিতি এখন বাংলাদেশের অনুকূলেই রয়েছে শীঘ্রই জাহাজটি উদ্ধার করা সম্ভব হবে বলে তো কিছু একটা পাওয়ার জন্যই তো করেছে এখন আমরা এই বিষয়টি একদম মানে খলাসা করে বলতে পারব যখন আমরা এটা সমাধান করব। তখন আমরা বলতে পারবো আপনাদের সামনে যে কিভাবে এই বিষয়টির সমাধান হলো নাবিকরাও আমাদের না তারাও বলবে আমরা তো আর দস্যুদের সঙ্গে ডিল করি না আলোচনাগুলো হচ্ছে দস্যুদেরকে যারা সঙ্গে চলাফেরা করে সেই ধরনের মানুষ দিয়ে সেটা করছে এটা আসলে সময় দেওয়া খুব কঠিন তবে আমরা আশা করছি যে এই মাসের মধ্যেই একটা সুষ্ঠু সমাধান হয়ে যাবে সংবাদ শেষ করব কেবল করবো আরেকবার জান দেশের কোথাও চাঁদ দেখা যায়নি ঈদ বৃহস্পতিবার প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগা ময়দান ঝুঁকি না থাকলেও পাঁচ স্তরের নিরাপত্তা ঘরমুখ মানুষের ঈদযাত্রা সিট না পেয়ে ট্রেনের ছাদেও মানুষ সূর্যে পড়া ভিড় বাস টার্মিনালে থেমে থেমে যানজট মহাসড়কে দুর্ঘটনায় সারা দেশে ষোলো জনের মৃত্যু বিএনপির কর্মকাণ্ড দেশ ও জনস্বার্থ বিরোধী বললেন ওবায়দুল কাদের আওয়ামী লীগ গণতন্ত্র হরণ করেছে অভিযোগ মঈন খানের দর্শক এ ছিল এখনকার মতো পরের সংবাদ রাত সাড়ে দশটায় এর আগে নটায় রয়েছে নিউজ টোয়েন্টি দেখার আমন্ত্রণ এছাড়া বাংলা ভীষণ সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন কম ও ফেসবুক ডট কম স্ল্যাশ বাংলাদেশের নিউজে এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ বাংলাদেশের নিউজে এতক্ষণ সঙ্গে ধন্যবাদ সবাই